রাহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিনাতাল্লাম আল্লাহ রসুল্ল করিমাল আলি ওসি আজমাইন আবাদ সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ রবী প্রশংসা নবী সাল্লাহ ওপর রবু সালামের পরে আজকে প্রশ্ন উত্তর পর্ব শুরু করব তার আগে আজকে যেহেতু ভারত বাংলাদেশ পাকিস্তানে পনেরো সাবানের দিন এবং রাত যেটাকে সেখানকার বিদাতি সমাজের ভাষায় সবে বরাত বলা হয় এ রাতটিকে সবে বরাত বলা হয় সুতরাং এই সম্পর্কে কিছু সতর্কীকরণ এবং কিছু কোরআন ভিত্তিক কথা আপনাদের সামনে পেশ করে দিয়ে তারপরে প্রশ্নগুলো উত্তর দিই কারণ এই মর্মে বেশ কিছু প্রশ্ন এসেছে যদিও আলোচনা আলহামদুলিল্লাহ এর ওপর আমাদের হয়েছে গত এক দু সপ্তাহের ভিতরেই আর আগের আলোচনা অনেক আছে আর অনেক দিনই কেরামদের আছে সেগুলি থেকে মানুষ সন্ধান করলে হকের সন্ধান অবশ্যই পাবে আল্লাহ যেন যারা হকের সন্ধানে তাদেরকে হক পর্যন্ত পৌঁছা সহজ করে দেন এবং তাদেরকে হক পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন জন্য জন্য দুটো লাগিয়েছেন। একটি হচ্ছে এক বন্দি করা তাতে কাউকে শরিক না করা তাতে যেন কোনো ভেজাল না ঢুকে এর নাম হচ্ছে এখলাস এই এখলাস যদি থাকে তাহলে সেটির নাম এবাদত আর এখলাস হীন যদি হয় তাতে কাউকে শরিক করে দেওয়া হয় বা দুনিয়ার কোনো গরজ চলে আসে কোনো দিনই কাজে তাহলে সেটা হচ্ছে সেটা থাকে না সেটা কি হয়ে যায় হয়ে শিরাদাতে প্রথম শর্ত যদি না পাওয়া যায় তাহলে সে এবাদাত এবাদত না হয়ে সেটা শিরকে পরিণত হয় বড় হোক অথবা ছোট শির হোক দ্বিতীয় শর্ত হচ্ছে মোতাবাদ অর্থাৎ রসুর উল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ যা করব করব রসুরল্লাহ সাল্লা সাল্লামের সন্না ভিত্তি করব আদর্শ ভিত্তি কর করবো যদি রসুরল্লাহ সাল্লামের আনিত আদর্শে থাকে এই রকমের এবাদত বন্দেগি বা এই রকমের আদর্শ বা এই রকমের তরিকা তাহলে সেটা আমরা অনুসরণ করব। আর যদি না থাকে তাহলে আমরা বর্জন করব। যদি রসল উল্লাহ শোন অনুযায়ী হয় সেই কাজটি তাহলে সেটি হবে সন্নতি আমল আর সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য মকবুল হবে আর যদি সেটা সন্নতের খেলাফ হয় রসল্লাহ আদর্শের বিপরীত হয় ভালো মনে করা হইলো কাজ তো মন্দ না আমরা কোনো কবিরা গোনা করলাম কোন অপরাধ করেছি এসব যুক্তি দেখিয়ে যদি করা হয় যদিও নতুন কাজ কিন্তু কাজটা তো ভালো বেদাতে হাসানাও আছে আর সাইয়া আছে ভাগ করে দেবেন বেদাতকে তাহলে মনে রাখবেন তাহলে নবী সাহায্য সাল্লামের প্রসিদ্ধ হাদিস যে সুন্নতি খুদ কুল্ল মহদাসীম বিদা ধর্মের ভিতরে যে কোনো নব আবিষ্কৃত কথা কাজ হচ্ছে বেদাত ধর্মের ক্ষেত্রে অকুল্য বিদাত দলাল আর প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি তাহলে প্রত্যেক বিদাতে কুল বলেছেন হ্যাঁ কিছু বলেননি আংশিক বলেননি অর্ধেক বলেননি প্রত্যেক কলাত হচ্ছে ভ্রষ্টতা রাস্তা হারিয়ে জান্নাতের রাস্তা হারিয়ে ফেললেন মুক্তির রাস্তা হারিয়ে ফেললেন আল্লাহ রহমত পাওয়া রাস্তা হারিয়ে ফেললেন জি কল্যাণের রাস্তা হারিয়ে ফেললেন দলালা কুলল দলালাতেন ফের সাইতে রয়েছে প্রত্যেক গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নামে যেতে হবে যখন আপনি জান্নাতের রাস্তা হারিয়ে ফেললেন কল্যাণের রাস্তা হারিয়ে ফেললেন আল্লাহ সন্তুষ্টির রাস্তা হারিয়ে ফেললেন তখন আপনাকে যাহার নামে যেতে হবে সেটা অস্থায়ী হোক অথবা স্থায়ী হোক অপরাধ হিসাবে অপরাধ যদি এমন হয় যে ইমান ভঙ্গ হয়ে গেছে এই বেদাতের মাধ্যমে যেমন বেদাতে মুখা ফেরা তাহলে স্থায়ী জাহান্নামে নামে যেতে হবে আর না হলে অস্থায়ী জাহান নাম রয়েছে সেটা আল্লাহর ইচ্ছা হয় আল্লাহ ক্ষমা করবেন আর না হলে অস্থায়ীভাবে সাজা শাস্তি দেবেন সুতরাং আমাদেরকে সন্নতের অনুসরণে কাজ করতে হবে যেমন আল্লাহর জন্য করতে হবে তেমন সাল্লামের তারিখ অনুযায়ী করতে হবে সুতরাং আমরা শ্রাবণ মাসে যেটা করণীয় বলেছি সেটা হচ্ছে বেশি বেশি শ্যাম পালন করা আর যা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন করলেন আর যেগুলি বিদাত রয়েছে বিদাতের তো আর কোনো একটা জায়গা গিয়ে থামার ব্যাপার সেপার নেই যে যেটাকে ভালো মনে করলো আর যে যেখানে যেটাকে ভালো মনে করে করা শুরু করলো সেইটাই নামে যা শুরু হয় আর যুগের যুগে এই সময় করা হয় এর আগেও বলেছি আবার স্মরণ করে দিচ্ছি সতর্ক সাবধান করার জন্য সাবধান কারণ সুর উল্লাহ এগুলি দেননি প্রথম বেদাত হচ্ছে বিশ্বাসের বেদাত আকিদার বেদাত সেটা হচ্ছে এই রাতটিকে পনেরো সাবানের রাতটিকে ভাগ্য রজনী মনে করা এটি হচ্ছে আকিদা বিশ্বাসগত বিদাত এই বিশ্বাস রাখা যেটা হচ্ছে ভাগ্য রজনী না না কাদার হচ্ছে ভাগ্য রজনী সুতরাং এটি হচ্ছে আকিদার ক্ষেত্রে বিদাত কথার ক্ষেত্রে বেদাত কথার ক্ষেত্রে বেদাত হচ্ছে যে এই নিঃসফেষ সাবান সাবান মাসের মিডিলে যে রাতটি পড়ে সেই রাতটিকে সবে বরাত বলা ফার্সে নাম দিয়ে সব মানে রাত আর বরাত বারাতের রাত বা মুক্তির রাত যে কোনো নাম বলুন এই যে নামটি প্রচলিত শুধুমাত্র ভারত বাংলাদেশ পাকিস্তানে বা পারস্য দেশে ইরানে এই নাম রয়েছে এই নামের অস্তিত্ব আরব আরবি ভাষায় নেই কোথাও পাবেন না যেমন লাইলাতুল কাদার শব্দটি আরবদের মাঝে আছে লাইলাতুল বারাত আছে কোথাও নেই তাহলে এই সবে বারাত নামটি ফার্সিতে দেওয়া হয়েছে বড় সাথে আর এতেও স্পষ্ট হয়ে যায় জন্য চোখ খুলে যায় যে এই নামটি ইসলামের কোন অস্তিত্ব নেই তো এই নামটি হচ্ছে কথাগত ভাষাগত বিধাত দুই বিধাত হলো তৃতীয় বিধাত হচ্ছে যে এই পনেরো সাবানের দিনে শুধু রোজা রাখা গোটা মাসে ও পনেরো সাবানে রোজা রাখবেন শুধু খাস করে সবাই বারাতের রোজা চার নম্বর বেদাত হচ্ছে এই পণ্য সামানের রাতে সারা রাত নফল পড়বেন সে দলে দলে জামাত করে হোক অথবা একা কি হোক এই নফল পড়া খাস করে শুধু এই রাতে বাদত করা হচ্ছে বেদাত চার নম্বর পাঁচ নম্বরের বেদাত হচ্ছে এই রাতে হালুয়া রুটি করে সাদকা খায়রাত করা নিজেও খাওয়া এই হচ্ছে এক বিদাত জি হ্যাঁ সাদকা খায়রাত মানে আপনাকে সময় খাস করার অধিকার দেওয়া হয়েছে যে এই সময় এই দিনে এই রাতে আপনি করবেন না না মোটেই নাই অধিকার আপনাকে আমাকে কাউকে দেওয়া হয়নি সুতরাং এটি এই যে হালুয়া রুটি খাওয়ার ধুমধাম আর খাওয়ানোর ধুমধাম আর গরিব মিসকিনকে দেওয়ার বাহান না এটি গরিব মিসকিনকে দিলেও বিধাত আপনি দেবেন আর এই গরিব সারা বছর দিতে থাকেন আপনি তার মধ্যে এই দিনও দেন যখন যেখানে বেশি আর্থিক সংকট রয়েছে সেখানে দেন আপনি গরিবদের বাড়িতে বাড়িতে খাবার এই করোনার ভাইরাসে তারা কর্মহীন হয়ে পড়েছে লোকেরা তাদের ঘরে খাবার তারপরে নম্বরে হচ্ছে দলে দলে কবর জিয়ারত করা ভারত বাংলাদেশ পাকিস্তানে বিদাতীদের কবরস্থানগুলি দলে দলে জিয়ারত করা হয় এই রাতে খাস করে এ হচ্ছে ছয় নম্বর বিদান সাত নম্বরে আর একটি বলা যেতে পারে সেটা হচ্ছে যা আমি চোখেও দেখেছি বেদাতি এলাকায় কোনো এক সময় এক রাত কাটানোর মাধ্যমে বিশেষ কাজে যে সেখানে কবরস্থান একেবারে আলোকিত হেরেছে কবরস্থানে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে আলোকসজ্জা করা একবারে উজ্জ্বল করে দেওয়া দিনের মতো ঝকঝক করছে কবরস্থান হ্যাঁ এই আর আরেকটি বিদাত রকম বেদাত আরও হতে পারে যে বেদাতগুলি আপনাদেরকে বললাম এই জন্য বললাম যে যাতে করে সমস্ত বেদাত থেকে সতর্ক সাবধান থাকেন বেঁচে থাকেন নিজের আত্মীয় স্বজনকে বাঁচিয়ে রাখেন নিজের ভাষাভাষী জাতিকে বাঁচিয়ে রাখেন নিজের দেশকে বাঁচিয়ে রাখেন না হইলে আল্লাহর আজাব আসবেই বেদাত করলে শির করলে আল্লাহর আজাব আসে এই আল্লাহর আজাব জাহান্নামের আজাব তো পরে আছে মরণের পরে কিন্তু এই যে করোনার ভাইরাসের আজাব আরো বৃদ্ধি পাবে জি সুতরাং এই রকমের সব সমস্ত বিদাত রয়েছে সমস্ত বেদাত থেকে সতর্ক সাবধান থাকুন নাহলে দুনিয়া আখেরা তো সর্বনাশ হবে নবী সাল্লাহ আলী আসসালামের সাফাত পাবেন না নবী এখারি হাওজে কসার থেকে তাড়িয়ে হবে সহিব খারি হাদিস রয়েছে যে জাহান্নামে যেতে হবে দুনিয়ার বালা মুসিবত নেমে আসবে এই এইরকমই এই করোনা ভাইরাসকে কেন্দ্র করে যেসব বিদাতগুলি আজকাল ব্যাপক আকার ধারণ করেছে বিভিন্ন অজিফার বিদাত আর খতমের বিদাত আর আজানের বিদাত আর তকবির পাঠের বিদাত আর সম্মিলিত কিছু জিকিরের বিদাত এই সেই বহু রকম বিদাত কোরআন করিম ভাগ করে নিয়ে খতমের বিদাত কেন ভাগ করে ভাই ভাগ করে খতম করবেন আপনি যতটা পারছেন পড়ুন কিন্তু ভাগ করে নেন পাঁচ পারা আপনি পাঁচ ও পাঁচ পারাও এসব অধিকার কে দিল আপনাকে আর এই সব তরিকা কে শিখালো আপনাকে আপনার আসল শিখিয়েছেন সুতরাং এই সমস্ত বেদাত থেকে বেঁচে থাকবেন আতা কুমর রসুল ফুজু রসুল উল্লাহ সাহ যা তোমাদেরকে দিয়েছেন তা নেও আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকুক এই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি এই জন্য বললাম যে আজকে ভারত বাংলাদেশ পাকিস্তানে বহু লোক জাহান্নামে যাওয়ার কাজ করছে বহু লোক আল্লাহর আযাবকে তাদের বিদাতের মাধ্যমে ডাকছে আল্লাহ তাদেরকে বোঝার যেন তৌফিক দান করেন এবং তাদেরকে যেন তাদের এই অজ্ঞতা দূর করে কোরআন সন্ন্যার দিকে দলিলের দিকে ওহিয়ের দিকে ফিরে আসার তৌফিক দান করেন